নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। এই মুহূর্তে রাজ্য রাজনীতির চর্চার বিষয় সোমেন পত্নী শিখা মিত্রের তৃণমূলে যোগদান। কে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। আর যখন রাজীব ব্যানার্জি, সোনালী গুহরা ঘুরঘুর করেও তৃণমূলে ঠাঁই পাচ্ছেন না, সে সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি কাউকে ফোন করে তৃণমূলে যোগ দিতে বলেন, তাহলে সেই সুযোগ হাতছাড়া করে কে? শিখা মিত্রও সেটা করেননি, কিন্তু রহস্য দানা বেঁধেছে অন্য জায়গায়। খোদ শিখা মিত্র এদিন তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বলেছেন যে তিনি নাকি তৃণমূল কখনো ছাড়েনি। কিছুদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন, এখন নিজের কাজ শেষ, তাই জনতার সেবা করতে তৃণমূলে সক্রিয় হয়ে উঠলেন। অর্থাৎ যখন বাংলায় ভোট ছিল, বিজেপির ক্ষমতায় আসার গল্প শোনা যাচ্ছিল, শিখা মিত্র নিজের কাজ ছিল। এখন ভোট শেষ, তৃণমূল ফের ক্ষমতায়, শিখা মিত্র নিজের কাজ শেষ এবং তিনি এখন সমাজসেবার জন্য হাজির। এর মানে দুই দুয়ে চার করলে কী দাঁড়ায়? কুণাল ঘোষ তো ভোটের আগেই শিখা মিত্রকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবদার করেছিলেন। সে সময় শিখা মিত্রর দলবদলি নিয়ে বেশ একটা চর্চাও হয়েছিল। একুশের বিধানসভা ভোটের বিজেপির প্রার্থী তালিকায় শিখা মিত্রের নামও কিন্তু সেই সময় উঠে এসেছিল। এবং তারপরেই শিখা মিত্র রীতিমতো বিজেপিকে বিড়ম্বনায় ফেলে দাবি করেছিলেন যে তিনি জানেনই না যে তিনি বিজেপির প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নামতে চলেছেন। এবং তারপরে যেটা দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এই শিখা মিত্রকে তৃণমূলে যোগ দেওয়ানোর ব্যাপারে আগ্রহী হয়ে পড়েন এবং তিনি শিখা মিত্রর বাড়িতে যাতায়াত শুরু করেন। কিন্তু শিখা মিত্র এদিন সেদিন করে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলেন। কেন? বিজেপির বাংলা দখলের গল্প বাজারে চলছিল বলে? অনেকে এটাও বলছেন যে শিখা মিত্র হয়তো আজকে বলছেন তিনি কখনো তৃণমূল ছাড়েননি, কিন্তু এবারের ভোটে তৃণমূল যদি ফের ক্ষমতায় না ফিরত, তাহলে তিনি আদৌ ফের তৃণমূলের ঝান্ডা ধরতেন কি না সন্দেহ আছে। এদিন শিখা মিত্র তৃণমূলে যোগ দিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা, সেটা দেখুন। আমি তো তৃণমূলে নতুন করে জয়েন করার আমার কিছু নেই, আমি তৃণমূল ছাড়িনি কোনোদিন। আমার একটা আমার সঙ্গে একটু বিরোধিতা হয়েছিল, হতেই পারে, কাজ করতে গেলেই অনেক সময় মতের মানে বিরোধিতা হয়, সেটাও ছাড়া না। তারপরে আমি দীর্ঘদিন রাজনীতিতে আসিনি, আমি বাড়িতেই ছিলাম, আমার অন্য অন্য কাজকর্ম করছিলাম। মমতা ব্যানার্জি যেদিন আমাকে নিজে ফোন করে আমার স্বামীর সম্বন্ধেও খোঁজ নিলেন, তারপরে আমাকে বললেন বৌদি তুমি এসো, আমি খুব আনন্দ পেয়েছিলাম যে ও আমাকে এরকম মানে ভাবে শ্রদ্ধাও করে, সম্মানও করে, ভালোবাসে। আমি ওর কথা সঙ্গে সঙ্গে আমার ইচ্ছেও ছিল, আর আমি আরও ভীষণভাবে এটা গ্রহণ করলাম। তৃণমূল আজকে যেখানে এসছে তার মূলে তো ওই একজন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, যে দিন রাত দিলাপ সারাক্ষণ তার জীবন দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। আমার কাছে মনে হয় রাজনীতি জায়গাটা হচ্ছে বৃহত্তরভাবে জনসেবা করা, যেটা আমাদের সবসময় আমাদের ঘরের মধ্যেই আমরা দেখে এসেছি। সুতরাং একটা প্ল্যাটফর্ম পেলে আরও ভালোভাবে জনগণের কাজ করা যায়। আর মমতা ব্যানার্জি হচ্ছে সেই গাছের মহিলা যিনি আজকে কাজকর্ম করে এই জায়গায় এসছেন। আসলে ক্ষমতা এবং পদ দুটোর মোহই বড্ড কঠিন জিনিস, একেবারে ছিনে জোকের মতোই, কাঁঠালের আঠার মতো আর কি। আর সেটাই যেন রবিবার আরও একবার তৃণমূলে ফিরে প্রমাণ করলেন প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। আসলে শিখা মিত্রর যে দাবি আর তার তৃণমূলে যোগ দেওয়ার যে নেপথ্য কাহিনী, তার মধ্যে কিছুটা ফারাক আছে। অনেকটা মহাভারতের সেই অশ্বত্থমাহত ইতিগজর মতো ব্যাপার আর কি। সংবাদ মাধ্যম বলছে যে শুক্রবার রাতে শিখার বাড়িতে যান দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। সেখানেই শিখাকে দলে যোগদানের পাশাপাশি তৃণমূলের বঙ্গজননী সংগঠনের বড় দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব দেন মালা। তৃণমূল সূত্রে খবর যে সেই প্রস্তাব মেনে নেন শিখা। হাজার হোক, তৃণমূল যখন ক্ষমতায় আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলকে সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার কথা বলছেন, বলতে গেলে তৃণমূল এখন উঠতি পার্টি, তারপর বঙ্গজননীর মতো মহিলা সংগঠনের দায়িত্বের প্রস্তাব, এমন অফার শিখা মিত্র কেন? কেউই ফিরিয়ে দিতে পারবেন না, শিখা মিত্রও পারেননি। তবে এটাও ঠিক যে খোদ মমতা শিখা মিত্রকে ফোন করেছিলেন। তৃণমূল সূত্রে খবর যে গত মঙ্গলবার সোমেন মিত্রর মৃত্যুবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শিখা মিত্রকে ফোন করেছিলেন। আর এখানে আরও একটি প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ শিখা মিত্রকে দরকার পড়ল কেন?
আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সৌমেন মিত্রর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক টক ঝাল মিষ্টি চানাচুরের মতো হলেও সৌমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রর সঙ্গে মানে বৌদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সবসময়ই সুমধুর ছিল। সৌমেন মিত্র যখন কংগ্রেসে ডুবে যাওয়া দেখে তৃণমূলে যোগ দেন তখন শিখার সঙ্গে মমতার সম্পর্ক আরও গভীর হয়। 2009 সালে তৃণমূলের টিকিটে ডায়মন্ড হারবার থেকে সাংসদ হয়েছিলেন সৌমেন মিত্র। সৌমেন মিত্রের ছেড়ে যাওয়া কেন্দ্রীয় উপনির্বাচনে শিখাকে প্রার্থী করেছিলেন মমতা। এখন লোপ পেয়ে যাওয়া শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন শিখা। তিনি 2011 সালে পরিবর্তনের সময় চৌরঙ্গি থেকেও জিতেছিলেন। পরে সৌমেন মিত্র ফের কংগ্রেসে ফিরে গেলেও বৌদির সঙ্গে মমতার সম্পর্ক খারাপ করেননি, আর শিখা মিত্রও মমতার বিরুদ্ধে কখনোই কোনো বিষয়ে বিরোধিতা করেননি। ফলে শিখা মিত্রর মতো বিশ্বাসী নেতাকে বা নেত্রীকে মমতা কখনো ভুলে যাননি, আর সেটাই কিন্তু এই শিখা মিত্রকে তৃণমূলে ফিরিয়ে আর বঙ্গজননের যে দায়িত্ব দেওয়ার কথা উঠছে সেই দায়িত্ব দেওয়ার প্রস্তাবের মধ্যে কিন্তু বুঝিয়ে দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এতে মমতা আরও একবার প্রমাণ করতে চাইলেন যে যারা তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন না তাদের তিনি অবশ্যই পুরস্কার দেন, আর যারা বিশ্বাসঘাতক তাদের দশা হয় রাজীব ব্যানার্জি সোনালী গুহদের মতোই। ঘুর ঘুর করেও ঘরে ফেরার ভিক্ষা চাইলেও তিনি তাদের পাত্তা দেন না, অথচ যারা বিশ্বাসঘাতকতা করেন না তাদের তিনি নিজে ফোন করে এভাবেই তৃণমূলে যোগ দেওয়ান। পাশাপাশি শিখা মিত্রকে দলে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমেন মিত্রর পরিবারের বা সৌমেন মিত্রর অনুগামীদের যে বিজেপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা, বিজেপিতে চলে যাওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরিভাবে নিঃশেষ করে দিলেন, সেটা অঙ্কুরেই বিনাশ করে দিলেন, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।